নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমি পারমিতা, আর আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব হচ্ছে আমি যে সিডনিতে যে অঞ্জন দত্তের শোটা আমি অ্যাটেন্ড করেছিলাম, যেটা ছিল হচ্ছে 24শে ফেব্রুয়ারি। সত্যি কথা বলতে কি জানেন তো, এত দূরে থেকে যখন আমরা নিজের দেশের নিজের সিটির কোনো গায়কের যখন কোনো কনসার্ট অ্যাটেন্ড করার সুযোগ পাই না, সেটা কোনোভাবেই ওটাকে আমরা ছাড়তে চাই না। যদি না আমাদের কাছে খুব কাজ থাকে বা খুব ব্যস্ত যদি না থাকি, তাহলে আমি আর আমার হাজব্যান্ড খুবভাবে চেষ্টা করি যাতে আমরা এই কনসার্টটাতে যেতে পারি। তো এটা হচ্ছে সেরকমই একটা কনসার্টের গল্প যেখানে আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম 24শে ফেব্রুয়ারি। ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। ওই দূরে রাজদীপ গাড়িটা পার্ক করছে। আজকে যেখানে শোটা হচ্ছে সেটা জায়গাটা হচ্ছে UNSW, ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস। আমি আগে এখানে কখনো আসিনি, আমি এই প্রথমবার আসলাম। আমি এসে তখন থেকে জায়গাটাকে দেখছি। অ্যাকচুয়াল গাড়িটা যেখানে পার্ক হয়েছে সেটা হচ্ছে 6th ফ্লোর। আমি ওপর থেকে নিচে দেখেই যাচ্ছি এই ইউনিভার্সিটিটা কতটা বড় আর কতটা বিশাল। আর ভাবছিলাম এখান থেকে এতটা জায়গা এখন পেরিয়ে আমাদেরকে যেতে হবে যেখানে অঞ্জন দা শো করছে, সেটাও প্রায় এখান থেকে 10 মিনিটের হাঁটা। চলুন আর বেশি সময় নষ্ট না করে এগিয়ে যাওয়া যাক, কারণ অনেকটা রাস্তা এখন আবার হেঁটে যেতে হবে। বেশ খানিকটা হাঁটাহাঁটির পরে আমি আর আমার হাজব্যান্ড পৌঁছে গেছি সেই জায়গাতে, মানে ইউনিভার্সিটি সায়েন্স হলে যেখানে অঞ্জন দা শোটা হবে। ঘড়িতে তখন প্রায় সন্ধ্যা 6টা ছুঁই ছুঁই। আর সময় নষ্ট করা যাবে না, কারণ অঞ্জন দা শো বলে কথা, একদম প্রথম থেকে দেখতে হবে। রাত্রি তখন প্রায় 1:45, দুজনেই চলেছি বাড়ির পথে। অঞ্জন দত্ত অ্যান্ড দ্য ইলেকট্রিক ব্যান্ডের পারফরমেন্স শেষে দুজনেই চলে গেছিলাম একটা কোরিয়ান রেস্টুরেন্টে। প্রচণ্ড খিদে পেয়েছিল, আর এই খিদের মধ্যে আমাদের একটা ফটো বা ভিডিও কিছুই করা হয়নি। আজকে ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের আমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক অথবা একটা শেয়ার করে দিতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। শুভরাত্রি।